অবশ্যই যে পৃথিবীর যে যে প্রান্তে আছি না কেন বাঙালিরা আমরা আপনার সুযোগ্য নেতৃত্বে দেশ গড়ার জন্য জীবনের শেষ মুহূর্ত দিয়ে কাজ করে যাব এই আশা আমরা ব্যক্ত করি এই ঘন্টা এই বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই সবুজ
পতাকার ভিতরে লাল সূর্য এবং জাপানও কিন্তু অনেক নানা ধরনের সমস্যা থেকে উত্তর ঘটিয়ে আজকে এই পর্যায়ে এসেছে। আমাদের দেশের মানুষ যে আত্মত্যাগ করেছে, মুক্তিযুদ্ধের রক্ত দিয়েছে, সেই রক্তের আখরে লেখা আমাদের এই পতাকা ওই লাল সূর্যের মধ্য দিয়ে, সবুজের ভিতরে লালের মধ্য দিয়ে কিন্তু আমরা চিরদিন আমাদের ওই শহীদের রক্তের কথাই স্মরণ করি। পাশাপাশি সূর্য একটা সূর্যের যে একটা প্রতীক ছবি, সেখানেও আমরা যখন আমরা দেখবেন যে সূর্যটা যখন প্রথম উদিত হয় একবার লাল একটা গোলক বিন্দু হয়ে উঠে আসে, কাজে সেই উদিত সূর্য তারও একটা প্রতীক ছবি ওই লালের ভিতর থেকে আমরা পাই। কাজে আমাদের এই দেশে এই দেশের মতো অনেক মিল আছে। আমরাও ভাত মাছ খাই, জাপানও কিন্তু বেশিরভাগই ভাত মাছ খায়, খাবার হয়তো প্রক্রিয়াটা আলাদা, কিন্তু ভাত মাছ তো আমরা খাই, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কথা। কাজে সেই বন্ধুপতির দেশে আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে অর্থনৈতিক নীতিমালা নিয়েছেন জাপানকে আবার একটা নতুন ভাবে উজ্জীবিত করে অর্থনৈতিকভাবে আরো উন্নত করে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন এবং সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জাপান বাংলাদেশের যে অকৃত্রিম বন্ধু, সে বন্ধুত্বের নিদর্শনও তিনি দেখিয়েছেন। ইতিমধ্যে জানেন যে আমার এই সফরের সময় মাননীয় প্রধানমন্ত্রী তাদের মন্ত্রীবর্গ এবং অন্যান্য সদস্যের সঙ্গে আমার যে সাক্ষাৎ হয়েছে এবং আমরা যে অফিসিয়াল টক করেছি, তারা ইতিমধ্যে জাপান আমাদের পাশে একটা বিশাল ভাবে আমি মনে করি দাঁড়িয়েছে। কারণ নির্বাচনের পর অনেক উন্নত দেশ যখন আমাদের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা বলে আমাদের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছিল, ঠিক সেই সময় জাপান যে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে সেই জন্য আমি জাপান সরকারকে ধন্যবাদ জানাই জাপানের জনগণকে। ইতিমধ্যে আমরা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যারা আলোচনা করছে, আপনারা জানেন যে বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাপান আমাদেরকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রায় 600 বিলিয়ন ইয়েন উল্লেখ করেছি, সেখানে আমরা আরও দেখব খুব দ্রুত আমরা, কারণ 4-5 বছরের মধ্যে আমরা এই অর্থটা পাবো যেটা 2014 সাল থেকেই শুরু করবো। তাই আমরাও দেখব কতগুলি প্রজেক্ট আমরা ইতিমধ্যে নিয়েছি, কিন্তু আরও আমরা যাচাই বাছাই করে দেখবো যে আরও কোন কোন ক্ষেত্রে আমরা দ্রুত কাজ করে এই অর্থটা সঠিকভাবে কাজে লাগাতে পারি সেটা আমরা খুঁজে দেখব। তাছাড়া অডিও লোন প্যাকেজের আওতায় জাপান সহজ শর্তে 120 মিলিয়ন ইয়েন বাংলাদেশকে দেবে। আমাদের আমি গতবার 2010 সালে যখন এসেছিলাম তখন আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে আমাদের যে জিএসপি সুবিধা জাপান দিয়েছিল তার ফলে আমাদের দেশ থেকে এই গার্মেন্টসের রপ্তানি জাপানে অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 300 মিলিয়ন থেকে প্রায় $1 বিলিয়ন আমাদের রপ্তানি উন্নীত হয়েছে। আমাদের রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আরও কোন কোন আইটেম আমরা রপ্তানি করতে পারি, কথাই বলে বাণিজ্য বসতে লক্ষ্মী। আপনারাও যারা প্রবাসে আছেন কাজ করে, পাশাপাশি এখানে ব্যবসা বাণিজ্য অনেকেই করেন, আরও ব্যবসা বাণিজ্য করা এবং কীভাবে বিনিয়োগ নেওয়া যায় এ ব্যাপারে আপনারা সবসময় যদি সচেষ্ট থাকেন। আর যারা এখানে লেখাপড়া করতে এসেছেন লেখাপড়ার সাথে সাথে জাপানিজ ভাষাটাও একটু রপ্ত করে দেবেন, অনেকেই আমাদের জাপানিজ বউ উপহার দিয়েছেন, বঙ্গবন্ধুর একটা মতামত ছিল যে মানে বউ নিতে হলে জাপান থেকে নেওয়া ভালো। '58 সালে যখন এশিয়া অলিম্পিক হয়েছিল তখন কিন্তু জাপান এসেছিল এবং জাপানকে খুব ভালোভাবে দেখার সুযোগ তিনি পেয়েছিলেন। ওই 75-15 আগস্টের কালো বিন্যাস যদি জাতির পিতা বেঁচে থাকতেন তাহলে হয়তো বহু আগে বাংলাদেশ
বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা জাতির দেশকে হারিয়েছি, আর জাতির দেশকে হারাবার পর আমরা আমাদের দেশে যেটা দেখেছি তাতে গণতন্ত্র হারিয়েছে, আমাদের দেশে এসে গেছে মিলিটারি ডিক্টেটর। আর সেই মিলিটারি ডিক্টেটররা যেটা করে, তারা ক্ষমতায় আসার সময় হঠাৎ একদিন টেলিভিশন খুললেই দেখবেন রাতেবেলা তারা বলে দিচ্ছে যে আজকের থেকে তার আমরা রাষ্ট্রপতি হলাম। এই রাষ্ট্রপতি হলাম বলে যারা ক্ষমতা দখল করে তারা কখনো দেশের কল্যাণ করতে পারে না, কারণ এই দখল করা ক্ষমতাকে কক্ষিগত করার জন্য দেশের রাজনীতি ধ্বংস করে, অর্থনীতি ধ্বংস করে, দুর্নীতিকে প্রশ্রয় দেয়, দুর্নীতিকে নীতি হিসেবে নেয়, হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি করে। বারবার আমাদের উপরে আঘাত এসেছে, বারবার বাংলাদেশের মানুষের উপরে আঘাত এসেছে। তবে ঐতিহাসিকভাবে বাংলাদেশের জনগণ কখনো কেউ কখনো বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণ করতে চায়, ডমিনেট করতে চায়, এটা কিন্তু কেউই পারে না। সেই মোগল আমল বলি, ব্রিটিশ আমল বলি, যত আমলই আমরা দেখি বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তবে মাঝে মাঝে আমরা দেখি যে আমাদের ভিতরেই কিছু গাদ্দার সৃষ্টি হয়, তারাই দেশের সর্বনাশটা করে। ওই 15ই আগস্টেও একই ঘটনা ঘটেছে। এমনকি জাতির পিতার খুনি তাদেরকে বিচার না করে বিভিন্ন দূতাবাসের চাকরিতে পুরস্কৃত করা হয়েছে। তবে আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, এই খুনিদেরকে বিচার করে বাংলাদেশের জনগণকে কলঙ্কমুক্ত করা, অভিশাপ মুক্ত করা এবং বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়া। আমি কাজ করছি 6টি বছর প্রবাসে ছিলাম, যখন এই জিয়াউর রহমান ক্ষমতা দখল করলো 75-এর পর আমাকে এবং রেহানাকে কিন্তু দেশে ফিরতে দেয় নাই। আমরা যদি কোনোভাবে দেশে ফিরতে না পারি, এটাই ছিল তার প্রচেষ্টা। বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করলো 81 সালে, তখন আর বাধা দিয়ে আটকে রাখতে পারে নাই। আমি দেশে ফিরে এসেছিলাম, এসেছিলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে, বাংলাদেশে আবার গণতন্ত্র আমরা ফিরে আনবো, কারণ গণতান্ত্রিক ধারাবাহিকতা ছাড়া কোনো দেশ অর্থনৈতিক উন্নতি করতে পারে না। যে কোনো দেশে উন্নয়নের জন্য গণতন্ত্র প্রয়োজন। আমাদের এখানে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের অনেকে রয়েছেন, শুধু ঢাকা বাইরেও বিভিন্ন জেলা, তারা নিজেরাই বলুন আওয়ামী লীগ ক্ষমতা আসলে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে তারা যে একটি সুন্দর পরিবেশ পায়, এই পরিবেশ অন্য কোনো সময় তারা পান না। আমরা যখন রাষ্ট্র পরিচালনা করি, সরকার গঠন, আমরা কিন্তু ব্যবসা করতে চাই না, ব্যবসা করি না, আমরা ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে দিই, বিনিয়োগের জন্য সুযোগ সৃষ্টি করে দিই, পরিবেশ সৃষ্টি করে দিই, শুধু ব্যবসায়ী সম্প্রদায় কেন, যারা আমাদের চাকরিজীবী, সেটা আমাদের অসামরিক প্রশাসন থেকে নিয়ে শুরু করে সামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে স্বায়ত্তশাসিত সংস্থা অথবা শিক্ষাপত্র, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখবেন প্রত্যেকে যার যার সব জায়গায় সুষ্ঠুভাবে যাতে কাজ করতে পারে সেই পরিবেশটা আমরা সবসময় সৃষ্টি করবো। আর সৃষ্টি করে দিই বলেই বাংলাদেশ উন্নতি করতে পারে। বাংলাদেশে সুষ্ঠুভাবে ব্যবসার পরিবেশ আমরা সৃষ্টি করি, বাংলাদেশে লেখাপড়ার একটা সুষ্ঠু পরিবেশ আমরা সৃষ্টি করি, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা নেই। পাশাপাশি বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য। জাতির পিতা সবসময় বলতেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, উনি সেইভাবেই বাংলাদেশকে। আমাদের ভৌগোলিক অবস্থান থেকে কিন্তু এই সুযোগটা রয়েছে। ইউরোপে যখন আপনারা যাবেন দেখবেন
ইউরোপে এক দিক থেকে অন্য দিকে যেতে গেলে সুইজারল্যান্ড কিন্তু পরে সুইজারল্যান্ড পার হয়ে যেতে হয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন জায়গায় প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা ব্রিজ একটা সেতু বন্ধ রচনা করতে পারে এই বাংলাদেশ আমাদের ভৌগোলিক অবস্থাটা এত গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই, প্রতিবেশী দেশগুলির সাথে সদ্ভাব রাখা, উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা করা এবং বিশেষ করে আমরা আমাদের দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা দেশের সাথে এবং অন্যান্য সকল দেশের সাথে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে বজায় থাকে সেটার উপরেই আমরা গুরুত্ব দিয়ে থাকি। তার ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এই যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি বলেই আজকে আমাদের কিন্তু উন্নয়ন দেখছে। 1996 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ খাদ্য সংসদ পুরো দর্জন করেছিল বিদ্যুতের উৎপাদন 1600 মেগাওয়াট থেকে নিয়ে আমরা 4300 মেগাওয়াট উন্নীত করেছিলাম। সাক্ষরতার হার 40 কি 45% পেয়েছে, 85% আমরা উন্নীত করেছিলাম। চিকিৎসা ক্ষেত্রে মানুষের দূরপ্রায় চিকিৎসা সব পৌঁছাবার জন্য আমরা প্রায় 11,000 কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে 4,000 চালু করেছিলাম। গ্রামে গ্রামে অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা শুরু করেছিলাম। আমাদের দেশের একজন গরিব কৃষক একটা বর্গা চাষি বিনা জামানতে কৃষি ঋণ পেত সেটা আমরা ব্যবস্থা করেছিলাম। আমাদের শ্রমিকরা যাতে শ্রমের ন্যায্য মজুরি এবং কাজের পরিবেশ পায় সেই পরিবেশ আমরা সৃষ্টি করেছিলাম। দেশের উৎপাদন বৃদ্ধি হয়েছিল, বাংলাদেশ একটা সম্ভাবনা বা দেশ বলতে গেলে 75-এর পর 96 সালে আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের জনগণ প্রথম উপলব্ধি করেছিল যে সরকার মানে জনগণের সেবক এবং জনগণ সরকারের সেবা পেতে পারে। আমরা সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করেছিলাম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমনকি ছোট শিশুদের স্কুলে পাঠালে মাঠে কিছু ভাতার ব্যবস্থা আমরা সেভাবে ব্যবস্থা করেছিলাম। প্রতি 2 কিলোমিটারের মধ্যে একটা করে প্রাথমিক স্কুল নির্মাণের মাধ্যমে ছেলে মেয়েদের স্কুলে যাওয়া নিশ্চিত করা। আমরা বাংলাদেশকে একটা সম্ভাবনাময় দেশ এবং বলতে গেলে 1996 থেকে 2001 বাংলাদেশের জন্য সেটা স্বর্ণযুগ। দুর্ভাগ্য আমাদের, আমি আগে বলছি যে বাংলাদেশের মানুষ একটু এগিয়ে গেলে তারপরে একটা কোনো একটা ষড়যন্ত্র শুরু হয়ে যায়। 2001 সালে আমরা সরকার আসতে পারলাম না, বিএনপি জামাত এক হয়ে ক্ষমতায় আসলো। জামাতের ইতিহাস আপনারা জানেন, মুক্তিযুদ্ধের সময় তারা ওই হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে আমাদের মা বোনদের মা গণহত্যা চালানো, অগ্নিসংযোগ করা, লুটপাট করা বিভিন্ন কাজে তারা লিপ্ত ছিল এবং সম্পর্ক করে আমাদের সাথে একটা বিরতি ছিল। কি দুর্ভাগ্য আমাদের, জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই স্বাধীনতা বিরোধী তাদেরকে মন্ত্রী বানালো, প্রধানমন্ত্রী বানালো, উপদেষ্টা বানালো। আর ঠিক তার স্ত্রী যখন ক্ষমতা আসে 2001-এ সেই আমার লাভ প্রসঙ্গে রক্ত হয়ে যা পতাকা তুলে দিল ওই আলবদ রাজাকার বাহিনী তাদের হাতে। ফলাফল আপনারা দেখেছেন, চট্টগ্রামে ধরা পড়লো 10 ট্রাক অস্ত্র, গ্রেনেড হামলা, কোনো মতো আমি বেঁচে গেছি, আইনের অমান সবাই জুড়ে তাকে বিভ্রান্ত হওয়া কিবেশাকে হত্যা করেছে, আমাদের আশ্রয় মাস্টারকে হত্যা করেছে, আমাদের নিয়ম কামরানের উপর গ্রেনেড হামলা, সন্দীপ সেনের উপরে গ্রেনেড হামলা, নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলা, খুলনা বাগেরহাট ফকিরহাটে হেলালের মিটিংয়ের উপরে বোমা হামলা, এইভাবে নানা জায়গায় প্রতিনিয়ত তাছাড়া আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়িঘর লুটপাট করা, ব্যবসা বাণিজ্য নষ্ট করা এবং এমনকি বাগান কেটে ফেলে দেওয়া, পুকুরের মাছে বিষ দিয়ে দেওয়া, মুরগির খামারে বোয়া মারা, বসত পার্টি রাতারাতি কেটে পুকুর বানি দখল করা, হাত কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, হাত পা রক কাটা, নানা ধরনের অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই সাথে সাথে জঙ্গিবাদ সন্ত্রাস দিয়েছে আমেরিকায়। হঠাৎ শুনি আমার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, যেই মামলা দেওয়া হলো আমি বললাম ঠিক আছে আমি তাহলে এক মিনিট ফিরে যাবো দেশে,
যেই আমি ঘোষণা দিলাম যে আমি ফিরে যাবো, মামলা হয়েছে মামলা মোকাবেলা করবো, তখন বলে না আপনি আসতে পারবেন না। কারণ মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছেন, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, যেটা আমি জানি আমি অন্যায় করি নাই, যে কোনো মামলা মোকাবেলা করার মতো ক্ষমতা সেই সাহস আমার আছে, আমি দেখতে পাবো। তখন বললো আমাকে আসতে দেবেন না, আমাকে শুধু আসতে পারেই না, প্রত্যেকটা এয়ারলাইন্সে চিঠি দিল যে কোনো এয়ারলাইন্স যদি আমাকে প্লেনে বসতে দেয় তা সেই বিমান নামতে পারবে না ঢাকায়। এই অবস্থা শুধু ব্রিটিশ হয়ে যায়, সবকটা তারা চিঠি দিয়ে দিল, আর ব্রিটিশ হয়ে যাওয়ার টিকিট ছিল আমাকে উঠতে দিল না, আমি ছেড়ে দেইনি, বলে আমি দেশে ফিরব। আমার জীবনে যাই ঘটে, মা বাবা ভাই সবই তো হারিয়েছি, আমার তো হারাবার কিছু নেই। আমার রাজনীতি বাংলাদেশের জনগণের জন্য, আমার রাজনীতি দেশের মানুষের জন্য, যে স্বপ্ন আমার বাবা দেখেছিলেন যে দেশকে স্বাধীন করবে, দুঃখী মানুষের মধ্যে হাসি ফুটাবে, বাংলাদেশ বাঙালি জাতি তাদের অর্থনৈতিকভাবে মুক্তি আসবে, তাদের উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের সম্মান পাবে। আজকে সে দায়িত্ব আমার, সে দায়িত্ব আমি করতে পালন করতে চাই। কাজে আমি মৃত্যু ভয় কেউ পড়া করি না, আমি যখন সিদ্ধান্ত নিলাম এবং আন্তর্জাতিক চাপে এক পর্যায়ে তারা বাধ্য আসতে দিতে, আমি এসে কি দেখলাম কোথায় তত্ত্বাবধায়ক সরকার কোথায় গিয়ে চালাচ্ছে দেশ, তাদের কোনো নীতি নাই, আদর্শ নাই, কিছুই নাই, আর কেউ কথা বলার সাহসও পায় না। আমি একদিন বেশ কিছু কথা বললাম, যেদিন বললাম তার দুদিন পরেই আমাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করে নিয়ে গেল, কিন্তু সেখানে বসে আমি বসে থাকি না, ওই বন্দীখানায় বসে আগে প্ল্যান করলাম যে আমরা যদি আগামীতে ক্ষমতায় যাই তা বাংলাদেশকে আমরা কীভাবে উন্নত করব, কোন সালে কী করব, সবাই ভুলে বসে বসে দিতে আজকে আমরা সংকটটা আমরা দিয়েছি যে প্রত্যেক বছর ধরে ধরে আমরা কী কী কাজ করব, সেজন্য তো আমি ওই বন্দীখানায় বসে লিখেছিলাম। একটা পর্যায়ে জাতীয় আন্তর্জাতিক চাপে তারা বাধ্য হল আমাদেরকে ফিরতে হবে, নির্বাচন দিতে, সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করলাম। বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, 2008 নির্বাচনে আমাদের জয়ী করেছিল বলেই আজকে বাংলাদেশ এই যে অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা আমাদের বিগত 5 বছর সেটা করতে সফল হয়েছি। বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও আমরা 6 ভাগের উপরে রাখতে সক্ষম হয়েছি, যেটা অনেক উন্নত দেশও পারেনি, কিন্তু আমরা পেয়েছি। কারণ আওয়ামী লীগ হিসেবে আমাদের একটা অর্থনৈতিক নীতিমাল আছে, আমরা সেটা অবসর, আমাদের যে ম্যানিফেস্টো আমরা ঘোষণা দিই সেটা কখনো আমরা ভুলে যাই না, আর প্রত্যেক বাজেটের আগে সেখানে আমরা কী কী ওয়াদা দিয়েছি, কতটুকু করতে পেরেছি, কতটুকু আরও করবো, কতটুকু করা সম্ভব, আমরা সেখানে কিছু বিবেচনায় আনি এবং সেইভাবেই কিন্তু আমরা তারা আপনাদের অনেক অবদান আমাদের অর্থনীতিতে, কারণ বাংলাদেশের অর্থনীতির একটা সিংহভাগ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে সিংহভাগ আসে আমাদের প্রবাসী বাঙালিদের কাছ থেকে, অবদান অধিকার রয়েছে সব কিছু জানা, কারণ আপনারা আমাদের উন্নয়নে বিরাট অবদান রেখে যাচ্ছে। পাশাপাশি প্রবাসের দিকে বাংলাদেশের যে অর্জনগুলো সেগুলি মানুষের সামনে তুলে ধরা, আবার সেই সাথে সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাও কিন্তু আপনাদের এক বিরাট দায়িত্ব। আজকে আমরা যদি দেখি, আমি 4,300 মেগাওয়াট বিদ্যুৎ রেখে দিয়েছিলাম বিএনপি জামাতের 5 বছর, আর ওই আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্ট, তখন তো সারা দেশে এমার্জেন্সি, কোনো বিরোধী দলের কোনো হরতাল নাই, আন্দোলন নাই, কিছু নাই, ওই অবস্থায়ও না বিএনপি না কেয়ারটেকার কেউই 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি, বরং বিএনপির আমলে দুর্নীতি লুটপাট এবং হাওয়া ভবন খুলে
সেই হাও বলে খাওয়ার পাওয়া সেটা নিশ্চয় সবার মনে আছে। এরা অনেক লড়াই আছে, লেবিনার দিয়ে কোনো ব্যবসা করতে পারেনি, মানে কমিশন না দিয়ে, তা আবার দফায় দফা বড় ছেলেকে দিলে ছোট ছেলেকে সন্তুষ্ট করতে হবে, আবার বড় ছেলে ছোট ছেলে পেলে আবার ফালুদা যাবে নানা ভাগে দিতে দিতে ব্যবসায়ীরা হয় না। অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই সমস্যা তাদের হয়নি, এই সমস্যা তাদের হয়নি। মানুষের জন্য খাম্বা খাম্বা কিনে ঘরে রেখেছে এবং রাস্তার পাশাপাশি খাম্বা শুয়ে আছে, এখনো খাম্বা গুলো হাজার হাজার কোটি টাকা লুটপাট, বিদ্যুৎ নেই, হাহাকার চারিদিকে হাহাকার, বিনিয়োগ হয় না, মানুষের মানে চরম অবস্থা। আমরা যথাযথ আমাদের করণীয় ঠিক করে কিছু আসুন, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই চার স্তরের পরিকল্পনা নিয়ে আমরা আগালাম আল্লাহর রহমতে। এখন 11,700 মেগাওয়াট আমাদের গৃহীত পদক্ষেপের ফলে বিদেশি বিনিয়োগ আমরা আকৃষ্ট করতে সক্ষম হয়েছি এবং এই বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানবেন গত 5 বছরে প্রায় 5 বিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে। কেবল 2013 সালে যে সময় সব থেকে গোলমাল সে সময় প্রায় 1.8 বিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে। শ্যামল সাহেব যখন সরকারি ছিলাম তখন সবসময় ওই রিজার্ভ নিয়ে একটা দুশ্চিন্তা, অর্থাৎ যদি কোনো আপৎকালীন সময় আমাদের খাদ্য আমদানি করতে হবে তো 3 মাসের আমদানি সম পরিমাণ অর্থ আমাদের রিজার্ভ থাকতে হবে। জাতির পিতা ক্ষমতা আসার পর দেশ যখন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলেন তখনই তিনি বাংলাদেশের গোল্ড রিজার্ভ বাড়িয়েছেন, গোল্ড ক্রয় করেছেন, আর এরপরে আওয়ামী লীগ সরকার আমলে আমরা প্রথম গোল্ড রিজার্ভ বাড়ালাম, গোল্ড কিনে আমাদের গোল্ড রিজার্ভ আমরা বৃদ্ধি করেছি, আর রিজার্ভ এখন আমাদের প্রায় 20.6 বিলিয়নের উপরে। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ডেকে আমার টার্গেট ঠিক করে দিয়েছিলাম যে এত সালের মধ্যে আমি এত চাই, কারণ একটা পরিকল্পনা তো থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে যে আমার এই দরকার, ঠিক সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বেকার সমস্যা এবং যুবকদের আপনারা জানেন আমি ন্যাশনাল সার্ভিসের ট্রেনিংও দিচ্ছি, অর্থাৎ বেকার যুবকদের কাজের জন্য বাংলাদেশে আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। 96-এর আগে কিন্তু এত বেসরকারি খাত ছিল না, কোনো বেসরকারি টেলিভিশনই ছিল না, বেসরকারি খাতের ব্যাংক, বিমা, টেলিভিশন সব বিভিন্ন ক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র থেকে সব ক্ষেত্রে আমরা উন্মুক্ত করে দিই। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 13-তে কিন্তু আমাদের অর্থনৈতিক ভিত্তিতে স্পষ্ট আছে সরকারি বেসরকারি কোঅপারেটিভ, এই তিনটা পদ্ধতি কিন্তু নির্দিষ্ট করা আছে, দেওয়া আছে, সেটাকে আমরা অনুসরণ করে যাচ্ছি। আজকে বেসরকারি এবং সরকারিভাবে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমরা গত 5 বছরে প্রায় 1 কোটি আমাদের বেকার মানুষের চাকরির ব্যবস্থা আমরা করেছি, তাছাড়া বিভিন্ন কর্মসংস্থানের অনেক সুযোগ দিয়েছি, আমরা কর্মসংস্থান ব্যাংক দিয়েছি, কোনো জামানত ছাড়া সেখান থেকে ঋণ নিয়ে আমাদের ছেলেমেয়েরা ব্যবসা করতে পারে, এসএমই ফাউন্ডেশন করেছি, সেখানে মহিলাদের জন্য বিশেষ সুবিধা
তারা কিন্তু অল্প সুদে টাকা নিতে পারে। অবশ্য যারা অনেক চালান তারা নিজের নামে ব্যবসা না করে এখন বইয়ের নামে করে সেটাও ভালো, সেটাও ভালো, বইয়ের একটা গুরুত্ব হচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম। আমরা বাংলাদেশে প্রায় 4,516টা ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র খুলে দিয়েছি এবং আপনারা প্রবাসে আছেন, আপনারা জানেন 3G টেলিফোন চালু হয়েছে, 4G চালু হওয়ার পথে এখন আর যেখানে সেখানে বসে আত্মীয় স্বজনকে স্কাইপের মাধ্যমে দেখতে পারেন, কথা বলতে পারেন। দীর্ঘদিন যাদের সাথে দেখা হয়নি, মা বাবা ভাই বোন তাদের সাথে দেখা করার সুযোগ হয়েছে। সেবা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা থেকে শুরু সর্বদা আমাকে টেন্ডার, আগে টেন্ডার বাক্স নিয়ে দৌড়দৌড়ি কমে কিছু শুনতে দেখা নাই, সব ডিজিটাল, সব অনলাইন, সব আমরা মানে ইন্টারনেটের মাধ্যমে যাতে হয় সে ব্যবস্থা। আপনারা আবার বলবেন বাংলাদেশে এখন 4 কোটির উপর প্রায় 4 কোটি কত 75 লক্ষ মানুষেরা এখন ইন্টারনেট ব্যবহার করে। আর ফোনের সিম পৃথিবীর এত সিম কোথাও ব্যবহার না, 16 কোটি দেশের মানুষ সিম ব্যবহার হয় 11 কোটি। টেলিফোন যে 11 কোটি কি গ্রাম, কারণ এখন একটা টেলিফোনে করা হয় না, 2-3টে করে ব্যবহার করে। কাজে এই যে 11 কোটি সিম আজকে বাংলাদেশে ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশ আমি একটা জিনিস দেখি আমাদের সময় লেখাপড়া জানো তো তার জন্য তারা কিন্তু টেকনোলজি ফ্রেন্ডলি ব্যবহার করতে পারে। এখন মোবাইল ফোন সবাই আছে, সকলে হাতে হাতে, হ্যাঁ প্রত্যেকের হাতে মোবাইল ফোন, এই যে এখন মানুষরা থাকিয়েও দেওয়া যায় না, ওই ধানের দাম, পাটের দাম, মাছের দাম, তরকারির দাম, এটা নিয়েও কেউ আর মানুষকে এক্সপ্লয়েট করতে পারবে না। গ্রামে কম যুগ পর্যন্ত এটা চলে গেছে, আমরা এবং বিদেশে মানুষ যাওয়ার ক্ষেত্রে ওই তথ্য সেবা কেন্দ্রে অনলাইনে রেজিস্ট্রেশন করা হয় এবং অনলাইনে রেজিস্ট্রেশন করে অল্প টাকায় এখন বিদেশে যাওয়ার সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। এখন আর তাদের কাজগুলো একটু চিনি করতে পারবো না। তাছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছে, আপনারা জানেন যে বাইরে যেতে গেলে ওই ব্যাংক থেকে ঋণ নিয়ে যেতে পারে, আবার ফিরে এলে ব্যাংকে ঋণ নিয়ে বিনিয়োগও করতে পারবে, 3 গুণ বৃদ্ধি করেছে। কারণ বাংলাদেশকে যদি আত্মমর্যাদাশীল দেশ ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালিকে যদি গড়ে তুলতে চায় অবশ্যই আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, অবশ্যই আমরা পারব বাংলাদেশকে 2021 সালের মধ্যে ক্ষুধাভক্ত দারিদ্র্য সোনার বাংলাদেশে। আমরা কত কথা দিচ্ছি 2021 লাগবে না, তার আগে আমরা করতে পারব। আপনারা দেখেছেন যে নির্বাচন ঠেকাওয়ার নামে মানুষ পুড়িয়ে হত্যা, এমন গবলা গরুও রেহাই পায়নি, গরুকেও তারা এই জামাত বিরোধী ককটেল মেরে, বোমা মেরে, বর্জক ককটেল মেরে হত্যা করেছে। সাধারণ মানুষ কি অপরাধ তাদের, একটা সিএনজি আলা, একটা রিক্সাওয়ালা, একটা গাড়ির ড্রাইভার, গাড়ি হেল্পার, ট্রাকের ড্রাইভার, ট্রাকের হেল্পার, বাসের ড্রাইভার, তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে। কি বিভৎস ঘটনা, 17 জন পুলিশকে হত্যা করেছে, সেরা আইন সদস্য, বিজেপি সদস্য, এমনকি পুলিশ ফাঁড় আগুন দিয়েছে, আগুনের ভিতরে তারা করে গেছে। এই খুব বিভৎস অবস্থা, এটার নাম নাকি আন্দোলন, মানুষ পুড়িয়ে মারা, মানুষকে হত্যা করা, এটা কোন ধরনের আন্দোলন? এবং সেটা করে তারা নির্বাচন ঠেকান, আর তাদের সাথে অনেক বড় বড় শক্তিও বাতাস দিয়েছে। আমি জানি এখন আমাদের বিএনপি নেত্রী তিনি এখন মানে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে উনি তো বাংলাদেশের মানুষের মুখের দিকে তাকায় থাকে না, উনি তাকেন পর মুখাপাখি,
কোন বড় ভাই কার মুখের দিকে তাকালে ওনার ক্ষমতায় বসায় দেবে, উনি সেই চিন্তায় থাকে। একটা ছোট গল্প বলি। এক সার্কাস পার্টিতে, আপনার সার্কাস পার্টিতে সব থাকে, হাতি থাকে, ঘোড়া থাকে, দাদা থাকে, সব থাকে। তো এক সার্কাসের মেয়ে ওই সার্কাসের দড়ি ধরে চলে না, ওটা বারবার সে প্র্যাকটিস করতে করতে পারছে না, ফেল করছে। যখন পারে না করে যায়, তখন তার ইনস্ট্রাক্টর খুব রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলছে যে তুমি যদি ফেল করো, ওই যে গাধাটা দাঁড়া আছে ওই গাধার সাথে তোমার বিয়ে দেবে। এই কথা শুনে গাধার মনে মেরা খুশি, আমি এরকম সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো। গাধা তো আর ওই সার্কাস পার্টি খায় না, গাধা ওই বসেই আছে আর ওই উপরে দড়ির দিকে তাকিয়ে আছে, কবে দড়ি ছিঁড়ে পড়বে তবে সে। গাধা কিন্তু বৃদ্ধ হয়েও গাধা ওই সার্কাস খায় না, দড়ির দিকে তাকায়। আমাদের বিএনপির একটি দশটা সেরকমই ছিল, ওনাকে নিশ্চয়ই কেউ কিছু বলেছিলেন যে ওই দড়ি ছিঁড়ে পড়লে ওনাকে ক্ষমতায় দেবে, মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায়িত হবে আর উনি ক্ষমতায় পাবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি যে বসে থাকলেন, তিনি না জনগণের দিকে তাকালেন না কিছু করলেন, উনি ওই কোনো এক বড় বাড়ি বা কারো কারা ওনাকে আশার বাণী শুনেছিল আমি যাই না, তাদের দিকে মুখ করে তাকিয়েই থাকেন আর মানুষ পুড়িয়ে মারা নানা রকমের ঘটনা ঘটালেন। কিন্তু ওনার কপালে ছিকা ছিল না, দড়িও ছিল না, ক্ষমতা আসলে। এখন নিশ্চয়ই তিনি আফসোস করেন যে নির্বাচনে না এসে কি ভুলটা করেছেন, একটা রাজনৈতিক দলের জন্য একটা ভুল। কিন্তু সেই ভুলের পেছনে বাংলাদেশের জনগণ কেন দেবে? রাজনীতিতে রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নিতে কেউ যদি ব্যর্থ হয় তাহলে সে দায়িত্ব তাদের, সে দায়িত্ব সে নেতৃত্বে। বাংলাদেশের মানুষ কি বারবার ওই ক্ষমতা বদলের সময় একটা অশুভ শক্তি আসবে আর কিছু ঘটনা করবে, আবার দেশের মানুষ আন্দোলন করবে, রক্ত দেবে, আবার গণতন্ত্র হবে? আর কত, 75-এর পর থেকে 19 বার কু হয়েছে বাংলাদেশে, কত রক্ত, কত মানুষের ত্যাগ, কত কিছু, আর কত? একটা সরকারের যদি ধারাবাহিকতা থাকে তাহলে উন্নয়নগুলি হয়। আমি তো আসলে ধন্যবাদ জানি বাংলাদেশের জনগণকে যে তারা ওই ওদের জ্বালা পোড়া খুন খারাপি ওই সমস্ত আন্দোলনে দেশের মানুষ কিন্তু সাড়া দেয়নি। 5ই জানুয়ারি নির্বাচন হয়েছে, আমরা সরকার গঠন করে অন্তত আল্লাহর রহমতে আমরা যে উন্নয়নের কাজগুলি